والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে দোজখের ভয় দিলের ভিতরে আনতে হয় ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও মুকামা আল্লাহর তৈরি জায়গার ভিতরে বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোজখ বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাবা জোরে আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে বলেন দোজখের ভিতরে থাকা যাবে তো বঙ্গবাজারের আগুনের ভেতরে যেমন কিছু রয় নাই সব জ্বলে গেছে লোহা জ্বলে কয়লা হয়ে গেছে সব যেমন তছনছ হয়ে গেছে জাহান্নামের ভেতরে আগুন আছে আগুন কোনো বসবাসের জায়গা না দোজখ কোনো বসবাসের জায়গা নয় দোজখের ভেতরে ভয়ঙ্কর আগুন আছে এই দুনিয়ার আগুনের মতো আগুন না النار جهنم أشد حرا النار جهنم أشد حرا ওগো বন্ধু আপনি আমার বান্দাদেরকে শোনায় দেন দোজখের আগুন কিন্তু ভয়ঙ্কর আগুন কারণ এই আগুনটাকে আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছে আল্লাহ তাআলা জানায়া এটাকে জ্বালাইতে জ্বালাইতে সাধারণ আগুন রয় নাই দুনিয়ার আগুনের রং লাল আর জাহান্নামের আগুনের রং জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে ভয়ঙ্কর গর্জন জাহান্নামের আগুনের ভিতরে আছে এই জাহান্নামের আগুন এটা কোনো বসবাসের জায়গা নয় মরণের পরে মানুষের দুই জায়গা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম যারা গোলামি করবে তারা জান্নাতে চলে যাবে যারা রোজায় তওবা করবে এই যে মাগফিরাত চুস মাগফিরাতের সময় মাগফিরাত নিছে জান্নাত কনফার্ম হয়ে যাবে নামাজ পড়বে জান্নাতের তালার চাবির মালিক হয়ে যাবে কিন্তু যদি গোলামি না করে ইবাদত বন্দেগী যদি না করে আল্লাহর ফরমাবরদার গোলাম যদি না হয় তাহলে মরণের পরে দোজখে চলে যাবে কবর থেকে হয়তো দোজখ হয়তো জান্নাতি ভাগাভাগি হয়ে যাবে যাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যাদের দুনিয়ার জিন্দেগি আমল হবে না নেক আমল নাই ইবাদত নাই তাদের কবর থেকে দোজখ শুরু হয়ে যাবে জাহান্নাম শুরু হয়ে যাবে ময়দানে মাহশারে বিচারের পরে যাদের আমল ঠিক নাই ঈমান ঠিক নাই এগুরে দোজখের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে তোমার আমার ঠিকানা দোজখ যেন না হয় কেউ যদি আল্লাহর গোলাম হইবার চায় তাহলে আল্লাহর গোলামের কিছু পছন্দের সিফাত আল্লাহর গোলামদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হয় আল্লাহ তাআলা বলেন আমি রবের গোলাম যদি কেউ হতে চাও তার বিশেষ কোয়ালিটি যেগুলো লাগবে তার ভেতরে একটা কোয়ালিটি হলো তুমি মানুষটা বিনয়ী হতে হবে দাম্ভিকরা আল্লাহর পছন্দের গোলাম হয় না যারা বিনয়ী মানুষ হয় তারা আল্লাহর গোলাম হিসেবে আসমানে লিখিত হয় রহমানের গোলাম তারা হয় যাদের ভিতরে বিনয়ের চলাফেরা পাওয়া যায় জমিনে তারা ছোট ছোট কদমে হাঁটা যায় হাক ডাক নাই অহংকার গর্ব তাদের ভেতরে নাই বিনয়ের সাথে কদম কদম আস্তে আস্তে যারা জমিনে চলে আল্লাহ তাআলা আসমানে তাদের নাম নিজের পছন্দের গোলামের দপ্তরে উঠায়া দেয় وعباد الرحمن الذين يمشون على الارض هونا بنا نيه চলে জমিনে চলাফেরা করে বিনয়
হয়নি এজন্য দেহের গর্বি বেশি রাখতে নাই দেহের ভিতরে নমনীয়তা লালন করা চাই দেহের ভিতরে গরম না পাশ দিয়ে একজন গেল ধাক্কা লাগলো বড় বড় চোখ করে তাকাইলা হুমকি দিলা ধমকি দিলা এই হুমকি ধমকি দেওয়া অথবা কাউকে নিজের গর্ব অহংকার প্রদর্শন করার ভিতরে কামিয়াবি না বিনয়ের ভিতরে কামিয়াবি যত বিনয় অবস্থান পয়দা হবে আল্লাহর কাছে বান্দা তত বেশি প্রিয় হবে ছোট ছোট কদমে হাঁটা আস্তে আস্তে হাঁটা জমিনে হাঁটতে দাম্ভিক হিসাবে না হাঁটা মাথা নিচের দিকে দিয়া নজর নিচে ফেলে হেঁটে যাওয়া বিনয়ের এই হাঁটা চলাটা এটা আল্লাহর পছন্দের গোলামের একটা বড় গুণ আল্লাহর গোলামের আরেকটা গুণ হলো যে তাকে কেউ জুলুম করতে পারে কথার দ্বারা গালি দিতে পারে গালি দিলে সে পাল্টা গালি দিবে না সে শান্তির দোয়া করবে তার জন্য কেউ আপনাকে গাল দিল আপনি তাকে পাল্টা গালি দিবেন না আপনি এবার মজলুম আপনি শান্তির দোয়া করেন জবানের দ্বারা কেউ জুলুম করেছে আপনাকে তো আপনি তার জন্য শান্তি কামনা করুন শান্তির দোয়া করেন এক নাম্বার কথা তো জবান দিয়ে কাউকে গালি গালাজ নাই করা কাউকে কষ্ট না দেওয়া জবানে দেই না ফেসবুকে দেই হ্যাঁ মুখে দেই না কলমে দেই কথা দুই প্রকার এক প্রকারের কথা হলো মুখের কথা আর এক প্রকারের কথা হলো কলমের কথা তবে মুখের কথার চেয়ে কলমের কথার দাম আল্লাহর কাছে বেশি যেমন কোরআন লিখিত আকারে যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে রেখে দিয়েছেন এটার দাম বেশি কলম দিয়া লেখা লেখা দিছে দাম বেশি আসমানি কিতাব লিখিত আকারে এসেছে দাম বেশি এটা কলমের মাধ্যমে আসছে লিখিত আসছে দাম বেশি দামি জিনিস কলমের দ্বারা মুখের কথাকে হিফাজত করা হয় কিতাবাত কাইদুল লিল ইলম এটাকে ইলমকে বন্দি করা হয় কিতাবতের দ্বারা কলমের দ্বারা যে ইলমটা বন্দি হয় লিখিত হয় ওটার দাম বেড়ে যায় ওটা বাজারে বিক্রি হয় এ কারণে কেউ যদি কোনো বই লেখে তাহলে এটা বিক্রি হয় যেই কথাটা কায়েদ করা হয় যে কোনো ভাবে কায়েদ করা হয় সেটা বিক্রি হয় যদি নেটওয়ার্ক দিয়ে কায়েদ করে এটাও বিক্রি হয় এটাও দামি হয়ে যায় এটা হেফাজত হয়ে যায় গুগলে সব কথা হেফাজত আছে নাকি হ্যাঁ যা কথা বলতেছি সব হেফাজতে রাখা যায় যত ফাইল রাখতেছেন সব হেফাজত করা যায় আমাকে এক সফটওয়্যার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যেসে বলল গুগল জিনিসটা কি হুজুর জানেন এই কি মনে করেন যে পানির একটা ড্রাম এর ভেতরে সব ফাইল পানি বানায় থুয়ে দিছে আপনি ক্লিক করেন পানির থেকে বাইর করে সফটওয়্যার আপনাকে দিয়ে দেয় আহ কত সুন্দর বুঝলেন জিনিসটা যে গুগল এইভাবে সব রেখা দিছে সব দিয়ে দেয় আমল নামা গুগলটা যে বানাইছে আল্লাহ তাআলা এরকম অল্প জায়গায় সব রেখে দিছে ময়দানে মাহশারে সব পার করে দিবে কয় হুজুর বললাম কি কেথিয়ে কি বললেন আমি বললাম আপনি বিজ্ঞান বলছেন আমি ঈমান বলছি এই তো আপনি বিজ্ঞান বলেছেন যে পানির মতো একটা ড্রামের ভিতরে মনে করেন এক এক ফাইলের ভিতরে হাজার হাজার কোটি কোটি ফাইল দেখে দিছে ওইটা ঈমান বলছি আর কি এই জায়গায় একটা বাতাসের ভিতরে আমল নামা জুলবার লাগছে বাম পাশে সব গুনাহ এখানে উঠে দিচ্ছে এইখানে একটা আমল নামা এই লিখে লিখতেছে এগুলোর ভিতরে সব কিছু উঠে রয়েছে ময়দানে মাহশারে সাবমিট করতে বললে সব সাবমিট করে দিবে সব সাথে সাথে দিয়ে দিবে এই ভয় ভীতি এগুলোর নাম তাকওয়াল্লাহ যাদের ভেতরে এই ভয় ভীতি নাই তাদেরই তাকওয়া নাই তাদের জীবনে পাপাচারের সংখ্যা বেড়ে যায় যাদের ভেতরে এই হিসাব নিকাশের ডরবায় থাকে এদের পাপ কই না যায় পাপের বোঝা ছোট হয়ে যায় তাদের ভেতরে তাকওয়াল্লাহ ঢুকে যায়
একারণে হিসাব নিকাশ করে কথা বলা হিসাব নিকাশ করে কাউকে গালিগালাজ করা হিসাব নিকাশ করে লেখা লিখিত কথা আরো বেশি শক্ত একারণে কিছু কিছু বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাধি হলো ফেক আইডি ব্যবহার করা বাপ্পার কোথাকার ফেক আইডি ব্যবহার করো কেন তুমি বাপ্পাই করো তুমি নিজের নামে আইডি ব্যবহার করো ফেক আইডি ব্যবহার করে গালিগালাজ করো ফেক আইডি ব্যবহার করে গালিগালাজ করো এই গালিগালাজ গুলো এই লিখিত আকারে যেটা করতেছে এগুলো অন্যায় এগুলো করা যাবে না কমেন্ট কমেন্ট একটা এই মন্তব্য এই মন্তব্যের কারণে আগুন ধরে যায় একটা মন্তব্যের কারণে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়ে যায় নিজের জবানকে খায়রের কাজে ব্যবহার করা নিজের কলমকে খায়রের কাজে ব্যবহার করা এমন কোন শব্দ উচ্চারণ না করা এমন কোন কিছু অনলাইনে ফেসবুকে টুইটারে ইউটিউবে মেসেঞ্জারে কোন কিছুতে এমন কিছু না লেখা যার দ্বারা আরেকজনের উপরে জুলুম করা ইনশাআল্লাহ লিখব না বলেন আওয়াজ করে কোন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ অর্থাৎ মুখের জুলুম কলমের কষ্ট মুখের কষ্ট আচরণের কষ্ট সব কষ্টের থেকে সালামতি রাখার নাম হলো ইসলাম এ কারণে আল্লাহর রাসূল আজব হাদিস আমাদেরকে দিয়ে গেছেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون المسلم من سلم المسلمون من لسانه ويده الله الرسول বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে সে হলো প্রকৃত মুসলমান যে হাতের দ্বারাও কাউকে কষ্ট দেয় না মুখের দ্বারাও কাউকে কষ্ট দেয় না কথার দ্বারাও কাউকে কষ্ট দেয় না আচরণের দ্বারাও কাউকে কষ্ট দেয় না সে হলো মুসলমান এ কারণে আমাদের আকাবীরদের একটা দোয়া মেরি জুবান ও কলম সে কিসি কা দিল না দুখে মেরি জুবান ও কলম সে কিসি কা দিল না দুখে কিসি কো শিকওয়ার না হো জেরে আসমা মুঝসে আমার জবান আমার কথা দিয়ে কেউ যেন আক্রান্ত না হয় কষ্ট না পায় এটার নাম মুসলমানি জমিনের উপরের কারোর অভিযোগ যেন আমার উপরে না থাকে এটার নাম মুসলমানি আমরা তো মানুষের অভিযোগ খরিদ করি হ্যাঁ একটা জমানা গেছে যে জমানার মানুষ পিঁপড়ার অভিযোগও খরিদ করে নাই পিঁপড়ার অভিযোগ খরিদ করে নাই পিপিলিকার বদদুয়া খরিদ করে নাই পিপিলিকারও দুয়া বদদুয়া আছে বুখারী শরীফে আছে এক পয়গম্বর পিপিলিকার বোন জ্বালায় দিছে আগুন দিয়ে পিপরারা আল্লাহর কাছে শিকায়ত করছে আল্লাহ তোমার নবী হইয়া এই বোন বিল জ্বালায় দিল আমরা পুরা মরে গেলাম এই কারণে এই পয়গম্বর 200 বছর পর্যন্ত আগের যুগে 200 বছর পর্যন্ত দোয়া করছে আল্লাহ আমি পিপরার উপরে জুলুম করছি আমি না বুঝা আমি বিল জ্বালাইছি তার ভেতরে জঙ্গল জ্বালাইছি ওখানে পিপড়া জ্বলে গেছে আল্লাহ আমি জুলুম করেছি আমাকে মাফ করে দে পিপিলিকার উপরে জুলুম করে নাই উটের উপরে জুলুম করতে মানা করেছেন আল্লাহর রাসূল গরু ছাগলের উপরে জুলুম করতে মানা করেছেন তোমার গবাদি পশু আছে তো তুমি জুলুম করবে না তোমার গাইওয়ালা একটা এই বাসুরওয়ালা একটা গাই আছে এই বাসুরের উপরে জুলুম করবে না কি হ্যাঁ সেরিসেন্টে বাসুরের উপরে জুলুম করে কেমনে বাসুর গায়ের দুধ হইব 5 কেজি হে শুয়া 5 কেজি বাইর করার লিগা টানাটানি করতেছে তার মানে হে ইরম খাওয়া খাইব
যেটার বাচ্চারাই পর্যন্ত কিছু খাইতে দিব না এটা হলো বাসুরের উপরে জুলুম ও তো মা ওর ওর বাচ্চার জন্য মায়া লাগে আপনার জীবন আপনার বাচ্চার লাগে মায়া লাগে গরুর ওর বাচ্চার লাগে মায়া লাগে ছাগলের ওর বাচ্চার লাগে মায়া লাগে মুরগির তার বাচ্চার লাগে মায়া লাগে মায়া লাগে এই কারণেই তাদের মায়া কেউ প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে এই কারণে গরুরে বান্দা যখন দুয়াইতে থাকে গরু তার বাচ্চার লগে ইশারা ইশারায় কথা কয় এই টেনশন করিস না গোপন থলে রাশি কিছু রেখে দিছি পাবি এই কারণে কিন্তু বাসুরটা যখন ছেড়ে দেয়া হয় এই ইলিম দুনিয়ার কোনো মানুষ শিখায় দেয় নাই মা সন্তানের মাঝে সংলাপ হয়ে গেছে যা মায় বুঝাইছে আর সন্তান বুঝেছে দুনিয়ার আর কেউ বুঝে নাই বাসুরটা এসা ঠিকই মা যেখানে দুধ লুকায় রেখেছে ওই বন্ধ ঘরের তালা খোলার জন্য নিজের মুখ দিয়ে এসে স্তনের ভেতরে আঘাত করেছে আবার দরজাটা খুলে গেছে তো কিছু দুধ বেরোয় আসছে একটু আগে কিন্তু মনিবে টানাটানি করে দুধ পায় না এখন দেখে বাসুরে দুধ খায় এর মাথা আবার খারাপ হয়েছে হায় রে হায় আবার বান্দে তা আবার বান্দা আবার দোয়ায় এটা কি জুলুম বলা হয় কারণ লুকায় রাখার মতো যে দুধগুলা ওই দুধগুলা লুকানোর জায়গাটা আল্লাহ তাআলা অতটুকুনি করছেন যতটুকুনের দ্বারা একটা বাচ্চা বড় হবে একটা ছাগলের বাচ্চা একটা গাভীর বাচ্চা বড় হবে অতটুকুন দুধ লুকায় রাখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন সব দুধ লুকানোর যোগ্যতা দেন নাই কারণ গাভীর স্তনের দুধকেও তো আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক বানাইছেন এ কারণে যেটুক লুকায় ওই টুকরে বাইর কইরা ওই বাসুরের উপরে জুলুম করার বিধানও নাই হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাই তোমাদের ভিতরে তো কিছু সুলকানি গ্রুপ থাকে আল্লাহ আলাদের নাম শুনলো তোমাদের গায়ে জ্বালা বালা ধরে খালি বল যে এই হাদিস কইব কোরআন কইব খালি কি কয় দি কি কয় দি কি কই আল্লাহ আলাদের নাম বলি উলাইকা আবাই এরা আমাদের বাপ দাদা এদের কাছ থেকেই আমরা কোরআন হাদিস পেয়েছি তাদের নাম বলি তিন পয়সার বৈরাগী ভাতের কোন অন্ন হ্যাঁ তিন দিন তিন অক্ষর শিখা তুমি এখন বড় মুকাম্মিল একেবারে মুজাহিদে মুজতাহিদে মতলক হয়ে গেছো গা তুমি হ্যাঁ আকাবীরদের অনুসরণ করা সূরা ফাতিহার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বড়দের অনুসরণের দোয়া প্রতি রাকাতে রাকাতে করায় তোমার বড় মানতেই মনেছে না তুমি বলো আমি বড় আমি বড় আমি ডাইরেক্ট হাদিস ডাইরেক্ট কোরআন দেখে আমল করব কাউরে মানি পারি না এমন কি ইমামে আজম আবু হানিফা কেও মানে না ইমাম মালিক কেও মানে না ইমাম শাফি কেও মানে না আহমদ বিন হাম্বল কেও মানে না তুমি মানো কাকে কাউকে তো তুমি মানো মিয়া কাউকে তো মানোই একেবারে মানো না তা না কাউকে তো মানো তাহলে আল্লাহর রাসূলের হাদিস হইলো খৈর উল কুরুন কারণী সুম্মাল্লাদীনা ইয়ালুনহুম তুমি যদি এই যুগের আলবানিকে মানো তুমি যদি এই যুগের যারা আছে তাদেরকে মানো এই যুগের যারা হাদিস বিশারদ তাদেরকে মানো তাহলে তুমি আগের যুগের যারা তাদেরকে অস্বীকার করতেছো আর আল্লাহর রাসূল বলতেছেন যারা আমার কাছাকাছি তারা কিয়ামতের কাছাকাছি যারা হেগের চাইতে ভালো ভালো কারা যারা এই যুগের যেমন এই যুগের মৌলভী হইলো খালি সেউল্লাহ দাঁত ছাড়া মূল আমার একজনে একজনে শুনলাম আল্লাহ বিসি আল্লাহ মূল কি বিসি আল্লাহ হজুর আরে বিসি না থাকলে তো মানুষ মরে যায় বেটা তা আমরা তো এই যুগের মানবী ওই যুগের মানবী হাফিজের যুগ যেটা আশরাফ আলী থানভীর যুগ যেটা হোসেন আহমদ মাদানির যুগ যেটা অথবা আসলাফদের ওই আকাবীরদের যুগ যেটা
মিয়া ওই যুগের রিকশাওয়ালা যা জানতো এই যুগের বড় আল্লামায়ও তা জানে না মিয়া আল্লামায়ও জানে না ওই যুগের একটা যুগ ছিল যেই যুগের নারীরা মুফতি ছিল নারীরা মুফতি ছিল নারী মুফতি বালক বালিকারা ফতোয়ার উপরে মহারাত তাদের ছিল মাসাইলের উপরে জ্ঞান ছিল আর তুমি দাঁত সব করে জিতেছে চুলদারি সব পাইকা জিতেছে এখনো হুজুর মাসাইল জানো না মিয়া কয় কয় যে কালকে একজনের মাসাল আজকে কয় হুজুর রোজার হালতে ঘুমাইলে কি ওযু ভাঙে কি দেও বকনাদ রোজার ইমাম সাহেব হুজুর সাক্ষী গতকালকের ঘটনা হারুন সাহেব সাক্ষী কালকে একজন মাসাল আজকে এই এই ঘুমে ঘুমাইলে তো ওযু ভাঙার কারণে তো ঘুমো রোজার হালতে ঘুমাইলে কি ভাঙে রোজার হালতে এবাদতের হালতে ঘুমাইছে তো এখন কি আর ভাঙছে এই তো এই যুগের মুক্তি কিন্তু ওই যুগের মানুষগুলো যারা সাধারণ ছিল তারাও ভালো ছিল এ কারণে আল্লাহর রাসূল বলেছেন কাছাকাছি যারা আমার তারা বেশি ভালো এই জন্য আকাবীরদের নাম শুনলে শ্রদ্ধা ভক্তি রাখা চাই হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাই উনি ওনার বিবি সাহেবা একবার বাপের বাড়ি গেছে আর ওনারে দায়িত্ব দিয়ে গেছে এই যে শুনেন বাইতে আপনি আছেন আমি যাইতেছি গা বাবার ভাই মুরগিগুলারে খাওয়াইন ঠিকঠাক মতো উনি মুরগি পালে যে থানভী রহমতুল্লাহের বিবি যে মুরগি পালে এই মুরগি পালার দায়িত্ব দিয়ে যাইতেছে কারে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত থানভীরে দিয়া বলতেছে এই জায়গায় এই যে ছোট চাউল রেখা দিলাম এই জায়গায় এই এই যে খাবার আছে এটা সকাল দশটায় দিয়েন ঠিক এই জায়গায় ওরা আসবে এখানে আসলে খেয়ে যাবে এইটা সন্ধ্যাবেলায় বিকালে দিয়েন খেয়ে দে ওরা রাতের বেলায় জায়গা মতো চলে যাবে খুবটা আটকায় দিয়েন শিয়ালে না নিয়ে যায় বিভিন্ন ফজিলত কয়ে ছুইয়া গেছে গা হযরত থানভী রহমতুল্লাহ এমনি জগতের মানুষ ইবাদতের জগতের মানুষ ওই যে সকাল সাতটার সময় যে খাওয়ান দেওয়ার মুরগিরে দেওয়ার কথা এ তো আর মনে টনে নাই উনি তো ভুলে গেছে উনি ভুলে তো উনার কাজ করতেছে লেখালেখি দর্শ তাদরিস সব কিছুতে ব্যস্ত ঠিক 11টা 12টার সময় মনে পড়ছে হায় 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 আমার না 7টা 8টার সময় মুরগির খোপ থেকে মুরগি বাইর হয় এগুলোর খাওয়ানোর কথা যায় দেখে কি ঠিক যেই জায়গায় হযরত থানভী রহমতুল্লাহর বিবি মুরগিগুলাকে যে জায়গায় খাবার দেয় ওই জায়গায় মুরগিগুলা খুদায় কাতর হয়ে বসে রয়েছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি এই মুরগিগুলাকে তাড়াতাড়ি করে খাবার দিলেন মুরগির বাচ্চাগুলাকে খাওয়ালেন ওরা খাইলো হযরত থানভী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্যগুলোকে দেখলেন তাদের খাবার দেখলেন তার বিবি যেমন বসে বসে খাওয়ায় বসে বসে খাওয়াইতেছে খাওয়ায়া দাওয়ায় হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আবেগ হযরত থানভী রহমতুল্লাহর আবেগ উনি মুরগির সামনে কানে ধইরা দাঁড়ায়া বলে তোদের মনিব তোদেরকে সকাল 7টায় খাবার দেয় আমি তো গোর দায়িত্ব নিয়ে তোদের পরে জুলুম করেছি 11টা বেজে গেছে 3 ঘন্টা তোদের আমি না খায়ে রেখে কষ্ট দিয়েছি আমি তো আসলে প্রতিদিন তোদের খাবার দিতে অভ্যস্ত নই তাই তোদের উপরে জুলুম করে ফেলেছি মুরগির দলের লোকে কথা কয় মুরগির সামনে কান্দে দাঁড়ায় দাঁড়ায় ওগর কাছে মাপ চায় আর কয় সাবধান ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে ঘরের বসবাসকারী পশু হিসেবে আল্লাহর কাছে কোনো নালিশ করে আমাকে জালেম বলে কোনো বিচার দিস না আল্লাহর কাছে আবার বিচার দিস না এই ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা এইটা মুসলমানের চিন্তা করতে হয়
আর রাষ্ট্রের আলেমের উপরে জুলুম হয় কিনা এটা চিন্তা করার চেষ্টা তোমার নাই আলেমের উপরে জুলুম হয় কিনা হ্যাঁ ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা তা যদি দেখতে হয় তাহলে দেশের জনতার উপরে জুলুম হয় কিনা এটা দেখতে হয় না এটা দেখতে হয় জালেম না বনো মজলুম বনো জালেমের দোয়া কবুল হয় না মজলুমের দোয়া কবুল হয় ওয়ালাউ কাফেরান মজলুম যদি কাফেরও হয় তাও তার দোয়া কবুল হয় মুসলমানরা তাতারীদের হাতে মার খেয়েছে বারবার তার ভিতরে একবার হলো মুসলমানরাই জালেম হইছে তাতারীরা মজলুম হইছে এক বুড়া তাতারী পাহাড়ের উপরে দাঁড়ায়া বদদোয়া করে আবুল হাসান আলী আন-নদভী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস লিখেছেন যে এই বুড়া তাতারীর বদদোয়ায় তাতারীরা মার খেয়েছে বুড়া তাতারী সে দাঁড়ায়া দোয়া করতেছে তাতারী দোয়া করবার লাগছে আল্লাহর কাছে তাতারী বলতেছে এই মুসলমানের খোদা কি বলতেছে এই মুসলমানের খোদা তুই না মজলুমের সাথে থাকস এই মুসলমানের রব আল্লাহ তুই না মজলুমের পক্ষে থাকস তাহলে তুই দেখ আমরা তাতারীরা হইছি মজলুম আর মুসলমানরা হইছে জালেম ওদের ব্যাপারে ব্যবস্থা নে তুই যদি মুসলমানের খোদা মজলুমের খোদা হস তাহলে আমাদের পক্ষে থাক আলী মিয়া নদভী উনি বলেন তাতারীর বদদুয়ার কারণে মুসলমানদের পরাজয় হইছে কারণ আল্লাহ মজলুমের পক্ষে ছিলেন তবে হ্যাঁ সময় লাগে কখনো কখনো মজলুম মজলুম হয় বটে কিন্তু জালেমের তখত তাও থাকে না তসনস হয়ে যায় থাকে না এক সময়ে দোয়া কাজ দেয় তখন সব চুরমার হয়ে যায় এ কারণে কখনো জালেম হবি না এই যুব সমাজ কখনো জুলুম করবি না রিকশাওয়ালাকে থাপ্পড় মারস দুর্বলকে জুলুম করস না জুলুম করিস না জালেম হইস না ক্ষমতার আর শক্তির অপব্যবহার কখনো করবা না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো কারণ মজলুমের দোয়া সরাসরি কবুল হয় মজলুমের দোয়া যেমন সরাসরি কবুল হয় মা বাবার দোয়াও সরাসরি কবুল যেই মা বাবা সন্তানদের জন্য দোয়া করনে ওয়ালা হয় ওই সন্তান গুলাও আল্লাহর গোলাম হয় ওয়া ইবাদুর রহমান রহমানের গোলামদের ভিতরে শেষ দিকে যায় ওই পিতা মাতাও আল্লাহর পছন্দের গোলাম যে পিতা মাতার ভেতরে সন্তানের জন্য দোয়া করার সিফাত আছে এ আলোচনা আছে রুকুর শেষ দিকে শুরু দিকে আছে আল্লাহর গোলাম যদি হইতে হয় তাহলে মজলুম হবে জালেম হবে না ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা শান্তিকামী মজলুম হবে জালেম হবে না কেউ গালি দিলে পাল্টা গালি দিবে না তার জন্য শান্তি কামনা করবে আল্লাহর গোলাম যদি কেউ হতে চায় তাহলে রাতের সময় গুনাহের কাটাবে না রাতের সময় ইবাদতের বানাবে এখন মুসলিম মিল্লাতের রাত হয়ে গেছে গুনাহ দিয়া ভরপুর রজনী অনলাইন জগতের নগ্ন এবং ভ্রষ্টতার রজনী মুসলিম মিল্লাতের যুব সমাজকে গ্রাস করেছে না আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে আল্লাহর গোলামদেরকে রাতের গোলামি করার সিফাত হাসিল করতে হবে এটা শুধু রমজানে না সারা জনম যতদিন বেঁচে থাকবে রাতের বেলায় কিছু গোলামির আদত করো কিছু নফল সেজদা কিছু রুকু একটু আল্লাহর গোলামি রাতের বেলায় করার আদত রাখা الذين يبيتون لربهم سجدا وقياما ঘটটা যেন ইবাদতের মুসল্লা হয় ঘটটা যেন সেজদার মুসল্লা হয় ঘটটা যেন সিনেমা হল না হয় যাদের ঘর সিনেমা হল তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় নাই কারোর কারোর ঘর আছে চিড়িয়াখানা
ঘরের ভিতরে যত মূর্তি আছে সব আছে কারোর ঘরের ঘর সুন্দরবন সুন্দরবনের যত প্রাণী আছে সব প্রাণী ছবি ডবি আছে কারোর ঘর হইছে সাগরের নিচ মানে ওই যে কি যেন কয় মাছ পালে যে এক নিয়ম বানায় রাখছে কারোর ঘরের ভিতরে আকাশের দৃশ্য আছে বাতি বুতি সুন্দর করে আসমানের নিচে বয়ে রয়েছে ঘর তো অনেক কিছু বানাইছে কিন্তু ঘরটাকে মুসল্লা বানায় নাই ঘরে সেজদার জায়গা নাই সব ঘরে এত ছবি টানান না আছে নামাজ পড়ার একটা জায়গা টোটাল ঘরে নাই তার পুরা বাড়ির ভিতরে নামাজ পড়ার কোন জায়গা নাই না মুসলমানের ঘরের ভিতরে ইবাদতের মুসল্লা থাকতে হয় মুসলমানের ঘরে ইবাদত হইতে হয় যেই মুসলমানরা ঘরে রাতের গোলামিতে অভ্যস্ত হয় তাদের নাম আসমা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে দোজখের ভয় দিলের ভিতরে আনতে হয় ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা আল্লাহর তৈরি জায়গার ভেতরে বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোজখ বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাবা জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন দোজখের ভিতরে থাকা যাবে তো বঙ্গবাজারের আগুনের ভেতরে যেমন কিচ্ছু রয় নাই সব জ্বলে গেছে লোহা জ্বলে কয়লা হয়ে গেছে সব যেমন তছনছ হয়ে গেছে জাহান্নামের ভেতরে আগুন আছে আগুন কোনো বসবাসের জায়গা না দোজখ কোনো বসবাসের জায়গা নয় দোজখের ভেতরে ভয়ঙ্কর আগুন আছে এই দুনিয়ার আগুনের মতো আগুন না উল নারু জাহান্নাম শাদ্দু হাররা উল নারু জাহান্নাম শাদ্দু বন্ধু আপনি আমার বান্দাদেরকে শোনায় দেন দোজখের আগুন কিন্তু ভয়ঙ্কর আগুন কারণ এই আগুনটাকে আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছে আল্লাহ তাআলা জানায়া এটাকে জ্বালাইতে জ্বালাইতে সাধারণ আগুন রয় নাই দুনিয়ার আগুনের রং লাল আর জাহান্নামের আগুনের রং জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে ভয়ঙ্কর গর্জন জাহান্নামের আগুনের ভিতরে আছে এই জাহান্নামের আগুন এটা কোনো বসবাসের জায়গা নয় মরণের পরে মানুষের দুই জায়গা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম যারা গোলামি করবে তারা জান্নাতে চলে যাবে যারা রোজায় তওবা করবে এই যে মাগফিরাত চুস মাগফিরাতের সময় মাগফিরাত নিছে জান্নাত কনফার্ম হয়ে যাবে নামাজ পড়বে জান্নাতের তালার চাবির মালিক হয়ে যাবে কিন্তু যদি গোলামি না করে ইবাদত বন্দিগি যদি না করে আল্লাহর ফরমাবরদার গোলাম যদি না হয় তাহলে মরণের পরে দোজখে চলে যাবে কবর থেকেই হয়তো দোজখ হয়তো জান্নাতি ভাগাভাগি হয়ে যাবে যাদের দুনিয়ার জিন্দগি সুন্দর হবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যাদের দুনিয়ার জিন্দেগি আমল হবে না নেক আমল নাই ইবাদত নাই তাদের কবর থেকে দোজখ শুরু হয়ে যাবে জাহান্নাম শুরু হয়ে যাবে ময়দানে মাহশারে বিচারের পরে যাদের আমল ঠিক নাই ঈমান ঠিক নাই এগুলো দোজখের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে তোমার আমার ঠিকানা দোজখ যেন না হয় দোজখ থেকে মুক্তি নেওয়ার সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস কারণ রমজান মাসকে আল্লাহর রাসূল তিন ভাগে ভাগ করেছে
আল্লাহর রাসূল বলে প্রথম দশক ওয়া শাহরুন আউওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা এই যে এখন চলছে মাগফিরা জীবনে গুনাহ করছো এখন মাগফিরাতের টাইম চলছে এই তোমার জেনার গুনাহ আছে মাফ চাও তোমার পাপ চার অনেক আছে মাফ চাও কারণ তোমার পাপ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড় তোমার গুনাহ যত বড় আল্লাহ পাকের মাগফিরাত তার চেয়ে অনেক বড় যদি মাগফিরাত কেউ রমাদানে নিতে পারে তাহলে ইতকুম মিনান নার দোজখের আগুন থেকে মুক্তির দশক সামনে আসতেছে 10 দিন যেই 10 দিনের বেজরে লুকায় রয়েছে লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি শাহর যেটা হাজার মাসের চেয়ে উত্তম রজনী এটা সামনের দশকে লুকিয়ে আছে এই সামনের দশকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দান করবে নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই রমজানের দোজখের আগুন থেকে মুক্তির উপযুক্ত হইছো কিনা তুমি কি দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মতো রোজা করছো কিনা যদি কেউ রোজার হক আদায় করে রোজার হক আদায় করে রোজা যদি কেউ রাখে তাহলে সে দোজখের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কিছু কিছু রোজাদার আছে মিজানের পালায় যাদের গুনাহ বেশি হয়ে যাবে মিজানের পালায় গুনাহ বেশি হয়ে যাবে গুনাহ বেশি হয়ে গেলে তাদের হাতে হাতকড়ি লাগানো হয়ে যাবে দোজখের আগুনের দিকে তাদের টান দিবে কিন্তু আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা ওই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা তখন প্রকাশ করবে হাদিসে আছে আল্লাহ তাআলা বলবে আই ফেরেশতারা ওর আমল কম তাতে কি ওর নেকি কম তাতে কি গুনাহ বেশি তাতে কি দেখোস না ওর মুখ থেকে রোজার খুশবু আসতেছে কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি দামি এই সুগন্ধি এটা মানুষ রোজা রাখি রোজা রাখতে রাখতে বিকাল বেলায় মুখে দুর্গন্ধ হয়ে যায় এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক দাম এই দুর্গন্ধের কারণে ময়দানে মাহশরে মিজানের পালার কাছে আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতারা দেখো সাইম আর রোজাদার ওর মুখ থেকে সুঘ্রাণ আসতেছে আমি ওরে মাফ করে দিই এমনও কিছু মানুষ ময়দানে মাহশরে হবে যারা তাদের নেক আছে কিন্তু হাক্কুল ইবাদ নষ্ট করে ফেলছে হাক্কুল ইবাদের মাসআলায় যখন সে ঠেকে গেছে পুলসরাতের গেটের কাছে আটকে গেছে এবার মানুষের ঋণ শোধ করতে করতে তার নেকি সব শেষ হয়ে গেছে নেকি যা ছিল সব ঋণ শোধ করতে করতে শেষ হয়ে গেছে মুফলিস হয়ে গেছে এবার খালি হাত যা কিছু নেক ছিল হুকুকুল ইবাদের মাসালা যা সব দিয়া টিয়া খালি আতিছে এবার পুলসরাত কেমনে পার হবে পেরেশান হয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর দিকে আল্লাহ বলে ডাকবে আর কাঁদতে থাকবে আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আমার বান্দার আমল নামার ভিতরে কিচ্ছু নাই কিন্তু বান্দার মুখের ভিতরে দেখো রোজার খুশবু আছে আল্লাহু আকবার রোজার খুশবু আছে আমার বান্দাটাকে কোলে করে পার করে দাও পুলসরাত পার করে দিবে এ কারণেই যারা হক আদায় করে রোজা রাখনে ওয়ালা হয় তাদের রোজার মাধ্যমে তাদের জান্নাত কনফার্ম হয় দোজখের আগুন থেকে মুক্তি পায় বিশেষভাবে ইফতারের পূর্ব মুহূর্তে দোজখের আগুন থেকে মুক্তির কথা এ শুক্রবার কোবাইল আল মাগরিব দোয়া কবুল হয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে মুক্তি দেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন আল্লাহর গোলামেরা দোজখের আগুন থেকে মুক্তি চায় তারা বলতে থাকে আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলেন আমার সাথে আল্লাহুম্মা 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 আজিরনা মিনান নার জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার
اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. তার মানে আল্লাহর কাছে বলাও গো আল্লাহ আমি জান্নাত চাই আর দোজখের আগুন থেকে মুক্তি চাই। যারা দোজখের আগুন থেকে মুক্তি চায় কুরআন বলে তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় উঠে যায়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم দোজখের আগুন থেকে মুক্তি চাওয়া পাশাপাশি والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا এটা শেষ দিকে আছে وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما যেই মা বাবাগুলা দায়িত্বশীল মা বাবা যারা সন্তানদের জন্য নেক দোয়া করে আর আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমার বিবি বাচ্চাকে আপনি কবুল করে নেন আমার সন্তানদেরকে আপনি নেক কাজের সর্দার বানায়া দেন ওদেরকে নেক কাজে কবুল করে নেন আল্লাহ তাদের কবুল করে লয়। সঙ্গত কারণে মুহতারাম হাজিরিন সব গুণ নয় যে কয়টা গুণ ইবাদুর রহমানের আপনাদের সামনে তুলে ধরলাম রমাদানুল মুবারকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই আল্লাহর পছন্দের পেয়ারা বান্দার গুণগুলা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন আমিন। জোরে বলেন আমিন। তাকওয়া দুই জায়গায় পাওয়া যায় তাকওয়ার ঠিকানা মাত্র দুইখান একটা হলো রমজান আর একটা হলো আল্লাহওয়ালা। কোন মাসাদিকিন ইত্তাকুল্লাহ আল্লাহ তাকওয়া খুঁজতে বলছে আলেমদের কাছে যায় আল্লাহওয়ালাদের কাছে যায় আর তাকওয়া কোরআনের ভিতরে রমাদানের ভিতরে। সুতরাং রমজান থাকবে এক মাস আর আলেম থাকবে এগারো মাস। খালি এক মাস ইবাদত করে বড় বড় কমছি আর বাসলে আলেমদের পিছনে গুইরো রাগ হয় না মনে মনে ভাবতে পারো হুজুর এত ভালো করে বললেন এর চেয়ে আর কত ভালো করে রোজার মাসে বলবো এর চেয়ে ভালো আর পারি না। এক মাস কোরআনের সাথে রইলা আর এগারো মাস কোরআনওয়ালার পিছে পিছে কম ছিল ভুললা তোমার কপালে ভালাই নাই মনে রাখো তুমি তোমার কপালে ভালাই নাই মনে রাখো তুমি। সুতরাং ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আল্লাহ তাআলা ভালো আর তৌফিক দান করেন আমিন বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই জামানার আলেমরা এই জামানার মুজাদ্দিদ এই জামানার আলেমরা এই জামানার মুজতাহিদ এই জামানার আলেমদেরকে বাইপাস করে চলাফেরা করার কোন চেষ্টা করলে হিদায়াতের পথে থাকা সম্ভব হবে না। সুতরাং আলেম আছে যেখানে কোরআন আছে সেখানে কোরআন আছে যেখানে আমি আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি বলেন আলেম ওলামা যেখানে আরো আস্তে করে এখন কেউ যেন না শোনে আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে আলেম আছে যেখানে আলেম ওলামা নাই যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই রোজার মাসে আর বেশি কিছু বলতেছেন অনেক বলে ফেলছি আল্লাহ তাআলা আমারও মাফ করে দেখ আপনাদেরকেও মাফ করে দেখ আল্লাহ তাআলা সবরের জমিল দান করুক আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। ধৈর্যের পাশাপাশি মুসলমান বাঁচেও একবার হয়েও একবার মরেও একবার জন্মায় একবার মরেও একবার ইমান নিয়ে বাঁচবি ইমান নিয়ে মরবি।
ইনশাআল্লাহ 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 ঈমান নিয়ে বাঁচা ঈমান নিয়ে মরা ঈমান বাঁচাতে যদি মরতে হয় সে মরণ অনেক ভালো হয় অনেক ভালো হয় অনেক ভালো হয় স্মরণ রাখবে রমাদানে ঈমানের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানির মানসিকতা মুসলমানের ভেতরে থাকবে এটাকে অস্ত্রের বলে হুমকির বলে জেলের তালায় ঝুলায়ে তালা ঝুলায়ে হাত করি পড়ায়ে ইমাম থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায় না যায় না যায় না যায় না যায় না যাবেও না যাবেও না ইমাম তো ইমাম মুসলমানের থাকবে তোমরা সেই ইমাম রমাদানে লালন করবা তো যুব সমাজ এই করবা তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে ও হাত তোলেন বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান মাসে রোজা রাখিব ইয়া আল্লাহ মিথ্যা বলিব না গীবত করিব না জুলুম করিব না হারাম খাইব না হারাম উপার্জন করিব না আলেমদের বিরোধিতা করিব না ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ আরো যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তরিক ভাই আর কেউ আছে এখন নিজাম কি এখন ভাইজান দোয়া সবাই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يوم الجمعة مبارك دين جمعة پڑے برش تمہار باندہ دیر کے نئے کتھا بولے سی روت گرم ایر بیتر برش تمہار باندہ را کتھا شنے سی داری برش کتھا شنے سی اسٹیز علماء کرام برش آس یا اللہ بندو بندو عالم علماء را اسٹیز برش آسی শত শত আলেমরা হাজির হয়েছে রব্বুল আলামিন মাগফিরাতের সময় চলছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে আল্লাহ জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই ও গো মালিক মেহরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাপ করে দাও আল্লাহ আল্লাহ মন্ডল ভাই বাবার রোগের মাগফিরাতের দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তার পিতাকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন আর যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে আমরা যারা এখানে আছি আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে না ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় রব্বুল আলামিন যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান কর আয় রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা রয়েছে সকলকে নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ সাধারণ যারা আলেমদের ইত্তিবা করার তৌফিক দাও এ মাহফিলের উসিলায় আল্লাহ অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আয় মালিক কার কি আশা কার কি ব্যথা তুমি জানো সবার মনের নেক বাসনা গুলা পূরণ করে দাও রব্বুল আলামিন দোজখের আগুন থেকে আমাদের রেহাই দাও আল্লাহ জান্নাত আমাদের কি দাও দোজখের আগুন থেকে আমাদের তুমি বাঁচাও আমলে জিন্দেগি নসিব করে দাও এ আল্লাহ রমজানের বাকি রোজা হক আদায় করে করার তৌফিক দান করো এ আল্লাহ যে খাসলাত গুণগুলো তোমার পছন্দের ওইগুলোর দ্বারা আমাদের তুমি ধনী বানায় দাও রব্বুল আলামিন তোমার প্যারার দপ্তরে আমাদের নাম
মেহেরবানি করে তুমি উঠায় দাও কিছু কথা তোমার গোলামদেরকে নিয়ে বলেছি ইয়া আল্লাহ ভুল ত্রুটি maaf করো রব্বুল আলামিন উত্তম কথাগুলো তোমার বান্দাদের আমলে জিন্দেগিতে ফিট করো রব্বুল আলামিন যত খায়ের দান করো যত কল্যাণ তার থেকে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল নাজাতের জন্য উসিলা করো এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে যে নেক উদ্দেশ্যে ইয়া আল্লাহ এই উদ্দেশ্যকে পূরণ করো ইয়া আল্লাহ আমাদের সকলকে ময়দানে মাহশারে রুসওয়া করো না নেককার জান্নাতি বলে ডাইকো যত খায়ের দাও যত কল্যাণ তার থেকে বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন